শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম সৈয়দ শায়াম আলী, পিতা মৃত্যু সৈয়দ মোহাম্মদ আলী, মায়ের নাম আছে মৃত্যু মনোহর আলী। গ্রাম ডাকঘর সাসই, উপজেলা লহগড়া, জেলা নড়াই। লেখাপড়া করতাম সিডি হাই স্কুল। আমার বয়স আমার 15 বছর, আমি নবম শ্রেণীর ছাত্র ছিলাম। আমরা ভারতে যাই আষাঢ় মাসে, বাংলা প্রথম 5 নম্বর টালিগুলা ইনসার্ট লেফটেন্ট মতিউর রহমান সাহেব। আমরা সেই জায়গায় ট্রেনিং করি 1.5 থেকে 2 মাস। পরে আমাদের বারাকপুর নিয়ে যায় আরএন মুখার্জির ক্যাম্পে। ওইখান থেকে আমরা 10-15 দিনের ভিতর আমাদের হায়ার ট্রেনিংয়ে পাঠায় বীরভূম বিহার। ওই জায়গায় আমরা ট্রেনিং করি 21 দিন, বনো আসছে আমার অনুমান 21 দিন বা 28 দিন এরকম ট্রেনিং করি। ওইখান থেকে আমরা ভারতে কল্যাণী রেস্ট ক্যাম্পে, রেস্ট ক্যাম্পের তে আমরা আসলাম বয়রা ক্যাম্পে ভারতে। ওইখান থেকে আমাদের অস্ত্র দিয়ে পাঠালো, বাড়ি আসলাম। আর সিনমার যাইতে কিন্তু কাতি মাস পরে নাই, প্রথম বাড়ি এসে 2-1 দিন ঘোরাফেরার পরে আমরা কালনায় শেল্টার নিলাম। আমার কমান্ডার বিএম কবির হোসেন, আমরা গ্রুপই 10 জন, ওই জায়গায় আমরা 4টে গ্রুপই থাকলাম কালনায়। প্রথম পাক সেনাদের সাথে 19 নভেম্বর আমাদের যুদ্ধ হয়। আমার গ্রুপের একটা ছেলে ওই যুদ্ধে মারা যায়, আর্মি মারা যায়। নাম মনে আছে তার? হ্যাঁ, শহীদ হবিবুর রহমান। ওনার পিতার নাম আছে মৃত্যু মুজাম শেখ। আমরা প্রথম ওই যুদ্ধে ওদিনকে পাক সেনার সঙ্গে যুদ্ধ হয়ে ওদের আমাদের 1টা মারা যায়, ওদের 6 থেকে 8টা মারা যায়। পরে আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি। আমাদের ওই জায়গায় ছিল 4টে গ্রুপ, কবির মেয়ের একটা, মাসানুল মাদার একটা, মুথার মোল্লার একটা, একটা হলো মুনসু মোল্লা। আমরা 4টে গ্রুপ ওই জায়গায় ছিলাম। পরে আমরা যখন ব্যাক করে আসি, আমাদের এক মামা হয় সম্পর্কে, নড়াল কবির কর্নেলের ভিপি ছিলেন জিন্না মিয়া, ওনার সঙ্গে আমরা নড়াল চলে যাই। কিন্তু আমরা যাই এলো 7 ডিসেম্বর, লহগড়া মুক্ত হয় 8 ডিসেম্বর। আর 8 ডিসেম্বরে ভোরবেলায় আমার এক যোদ্ধা, সহকারী যোদ্ধা, ওদিনকে মারা যায় এবং আমি ধরা পড়ি। সহকারী যোদ্ধা মিজানুর রহমান যখন ধরা পড়ি, আমি ধরা পড়ছি, আমার লহগড়ার লোকে অনেকেই খবর পাইছে। তারপরে আমার এরা মানে যতটুকু সহায়তা করার দরকার করেছে, করার পরে 9
আর 9 ডিসেম্বর দিবাগত রাত্রি নরমুক্ত হয় এবং নরমুক্ত দিবার 10 ডিসেম্বর লেখে। আমার প্রশ্ন হলো যে আমি যে ধরা পড়লাম বা মাছ ধরে খেলাম, যে কি পরিস্থিতি এখন আমি দুনিয়ায় বাঁচিয়ে আসি, আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের দোয়া। আপনি ছাড়া পেলেন কিভাবে? আমি ছাড়া পেলাম আমাদের এক রাজাকারের মাধ্যমে, মানে সে আমার যতটুকু সহায়তা করে, আমার গ্রামের পাশে যার নাম হলো বাদশাহ সর্দার, সে আমারে একটু মানে ভালো সাহায্য করছে। এবং ওই সময় রমানাথ মিত্রী নাম করে একটা দারোগা ছিল নড়াল থানায়, উনি ছিল নগড়া থানার সাহিত্য দারোগা, নড়ালে প্রমোশন নিয়ে নড়ালে সাহিত্য দারোগা মাইতে দারোগা হবে। ওনার সঙ্গে আমার ভাই ভালো লিঙ্ক ছিল, ও সরাসরি যে বলছে যে অমুকের ভাই আপনি তো যোগাযোগ করে থানায় আনেন, তাহলে ওরা কাঠ পেন আজকে রাখতে, আর যদি না আনতে পারেন তাহলে ওরা বোর্ডে নিয়ে কেটে দিতে। তা তার সাহায্যে খুবই উপকার আমার হয়েছিল। রাজাকার হলি যে সে একদম দেশের বিদ্রোহী তা না, তার সাহায্যে তো আমি অনেক উপকার পাইছি। আমাদের যে মুক্তিযোদ্ধারা ওরা নড়াল অ্যাটাক করার পরে আমি আর কি মুক্ত হই, যুদ্ধ শেষ হইলে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে আমরা কিছুদিন পরে নড়াল যে আবার ফিরে ক্যাম্প নিলাম, পরে ওইখান থেকে মালয়েশিয়া ক্যাম্প গঠন হলো, নড়াল ভিক্টোরিয়া মাঠে মালয়েশিয়া ক্যাম্প গঠন হলো। ওই সময় আমরা অস্ত্র ওই জায়গায় জমা দিয়ে আমরা বাড়ি ছিল যার যার বাড়ি ছিল আসি, আমি কৃষি কাজ করা আরম্ভ করি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? এখন আমাদের প্রধানমন্ত্রী যে লাইনে আমাদের চালাচ্ছে আমরা সেইভাবেই চলতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।